এদিকে তাড়াহুড়োও আছে, আবার এদিকে শুটকি মাছ খেতেও ইচ্ছা করছে, তাহলে তোমরা কিন্তু আমি আজকে যে রান্নাটা যে পদ্ধতিতে শুটকি মাছ বানানো দেখাবো একদম ঝটপটভাবে হয়ে যাবে, ঠিক সেই পদ্ধতিতেই তোমরাও কিন্তু শুটকি মাছ ট্রাই করে বানিয়ে দেখতে পারো। আর আই বেট ইউ দ্যাট তোমাদের বাড়ির লোকজন এইভাবে শুটকি মাছ রান্না করলে একদম হাত চেটে পুটে খাবে। তাহলে এখানে আমি নিয়ে নিয়েছি, আজকে আমি বানাবো শুটকি মাছটা সবজি দিয়ে। এখানে আমি শীতের সব সবজি যা আছে নিয়ে নিয়েছি, তার সাথে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কেটে নিয়েছি, আর এখানে মটরশুঁটি, এটা আমি ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি যেহেতু, তাই মটরশুঁটিটাকে একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো ইউজ করছি লোটে শুটকি, দেখেছো লোটে শুটকিটাকে তোমার দাদাই কিন্তু এখানে খুব হেল্পে লাগিয়েছি আমি। এইগুলোকে জাস্ট পিস পিস করে এরকম করে কেটে নেওয়া করিয়েছি, করে কুকারে আমি দুটো সিটি মেরে দিয়েছি। এখনকার শুটকি মাছগুলো এতটাই শক্ত না, সহজে সেদ্ধ হতে যায় না, এটাই প্রবলেম। আর আমার যেহেতু হাতে একদম টাইম নেই, ফটাফট করব, তাই জন্য কুকারে দুটো সিটি মেরে নিয়েছি নুন আর অল্প একটু হলুদ দিয়ে, হালকা জল দিয়ে জাস্ট দুটো সিটি। কড়াই তেল দিয়ে দিয়েছি, তোমাদের সাথে বকবক করতে করতে তেল গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা কুচানো পেঁয়াজ, সামান্য নুন দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব আমরা। আমরা তো কর্তা গিন্নিক শুটকি মাছ খাবো, ভালোবাসি খেতে, কিন্তু বেটু তো খাবে না, তাই বেটুর জন্য কি বানিয়েছি দেখবে? এই দেখো কষা কষা করে কাঁকড়ার ঝাল, এইটার রেসিপিও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো কী করে ঝটপট করে বাচ্চাদের জন্য একদম এইভাবে কষা কষা করে কাঁকড়ার ঝাল বানাবে। মানে ঝাল নাম মাত্র, আমি এটাতে কোনো লঙ্কা ফঙ্কা অ্যাড করিনি। কী বলতো, রান্নাবান্না এমন একটা জিনিস যেটা সবসময় এক্সপেরিমেন্টাল হয়। আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আমি খুব মানে এটা ওটা সেটা দিয়ে আমি রান্নাবান্না করি, আর আমার রান্নাবান্নাগুলো কিন্তু একদম মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে করি, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে ঘরে যা কিছু পাওয়া যায় সেই সব দিয়েই করি। আর ওইদিকে দেখো মামা, এই দেখো বেটু, বেটু ওইদিকে টিভি টিভি দেখছে। চলো গল্প করতে করতে ফটাফট আজকে রান্নাটা সেরে ফেলি। পেঁয়াজ হালকা লাল লাল হয়ে ভেজে এসেছে, এবার দিয়ে দেবো এখানে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা শুটকি মাছটা। শুটকি মাছটা ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। আর এখানে বেটু দাঁড়িয়ে আছে রান্না দেখছে, মা কী রান্না করছো? চুটকি মাছ বাবা, চুটকি মাছ করছি। এই দেখা দেখো আমাদের মাসি ভাতের মার গালছে। শুটকি মাছ আর পেঁয়াজ ভাজার সময় অল্প একদম সামান্য একটু নুন আর হলুদ দেবো, এটা মনে রাখতে হবে। যখন আমি সেদ্ধ করেছিলাম শুটকি মাছটা তখন কিন্তু অলরেডি আমি নুন দিয়েছি, আর শুটকি মাছে অলরেডি নুন দেওয়াই থাকে, তাই নুনটা না একদম পরিমাণ মতো ভেজে শুনে দিতে হবে। সানডে মানেই কি সবসময় মাংস খেতে হবে সেটা তো কোনো কথা নয়, মাঝের মধ্যে এরকম একটু শুটকি মাছ, এই শীতকাল পড়ে গেছে, এইভাবে ঝাল ঝাল করে শুটকি মাছ রান্না করে খাওয়াই যায়, তাই না বলো? পেঁয়াজ আর শুটকি মাছ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি পাত্রে তুলে রাখবো। পাত্রের মধ্যে রেখে দিয়েছি পেঁয়াজ আর শুটকি মাছ ভেজে, আর এদিকে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়ায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে এক এক করে সবজিগুলো দিয়ে ভেজে তুলে নেব। আগে দিয়ে দেবো বেগুন, নুন পরিমাণ মতন, হলুদ ভেজে নিই। আগে বেগুনটা ছেড়ে দিলাম, বেগুনটা একটু লাল করে ভেজে নেব, বেগুনটা ভেজে তুলে রাখবো, তারপর সব সবজি একসাথে দিয়ে একটু নুন আর হলুদ ছড়িয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভেজে তারপর একটি পাত্রে তুলে রাখবো। বেগুনটা ভাজতে ভাজতে তোমাদের দেখিয়ে দিই, আমি এখানে এই রান্নাটি করার জন্য একটি পেস্ট বানিয়েছি, কী কী দিয়েছি তার মধ্যে বলে দিই। দিয়েছি আদা, রসুন, রসুনটা একটু বেশি দিয়েছি, 7-8 ক্লোভস অফ গার্লিক দিয়েছি, আর আদা দিয়েছি 2-3 কোয়া এরকম কুচি করে, জাস্ট আদা কুচি দিয়েছি মিডিয়াম সাইজ করে। তার মধ্যে দিয়েছি 4-5 শুকনো লঙ্কা আর অল্প একটু গরম মশলা, গোটা গরম মশলা আমি এখানে থেতো করে যেহেতু দিইনি তাই এই পেস্টের মধ্যেই দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে ভালো করে এই ঠিক ঠিক করে গ্রেভিটা বানিয়ে নিয়েছি। শুটকি মাছ রান্নায় কী বলতো, আদা রসুনেরই খেলা, বেশি করে একটু আদা আর রসুন, আদাটা অবশ্য আমি একদমই কম দিই, আদার ফ্লেভারটা খুব একটা আমার ভালো লাগে না, তার থেকে রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। জিরে বাটা, ধনে বাটা এই সবগুলো কিন্তু আমি দিই না। বেগুন ভেজে তুলে রাখলাম, বাকি সবজিগুলো তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। এর মধ্যে বলে দিই কী কী সবজি দিয়েছি, দিয়েছি রাঙা আলু, এমনি জ্যোতি আলু, শিম, বিনস, গাজর,
মূলো আর আর তো কিছু দিইনি, ব্যাস এই হচ্ছে এই সবজি দিয়েই আজকে আমি বানাবো শুটকি মাছটা। শুটকি মাছ কিন্তু আমি অনেক রকমভাবেই বানাই, একটা বানাই বেগুন আলু দিয়ে, আবার একটা বানাই এই সব পাঁচমিশালি শীতকালের সবজি দিয়ে, আবার একটা বানাই শুটকি মাছের ভর্তা, ওইগুলো পরে পরে আস্তে আস্তে শেয়ার করবো। দেখি এই রেসিপিটা তোমাদের কেমন লাগে, তারপর ওইগুলোর ভিডিও বানাবো, ঠিক আছে? ওই যে সবজি ভেজে তুলে রেখে দিয়েছি, আমার এখানে ভাজাভুজির সব পর্ব শেষ, এবার শুরু করব আসল রান্নাটা। সবজি ভেজে যে তেলটা বেঁচেছে তার সেটার মধ্যে আমি রান্না করব, এর মধ্যে আর তেল আমি অ্যাড করব না। আর আজকের যে রান্নাটা করব সেটা কিন্তু একদম এক ফোঁটা জল আমি অ্যাড করব না, মশলাতেই কষিয়ে কষিয়ে রান্নাটা করব। তেলে দিয়ে দেবো তেজপাতা, তারপর বেটে রাখা আদা রসুন লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো। শুটকি মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই না? এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। আগেই বলেছি মশলাটা বাটার সময় যেহেতু আমি গরম মশলা দিয়েছি, তাই আর থেতো করে গরম মশলা আমি ফোড়নে দিইনি। তোমরা যদি মশলা বাটার সময় গরম মশলা না দাও তাহলে অবশ্যই তেলের মধ্যে একটু থেতো করে গরম মশলা ফোড়নের সময় দিয়ে দেবে, তাহলে একটা ভালো অরোমা বেরোয়। কষাতে কষাতে দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা ফ্রোজেন মটরশুঁটিগুলো, দিয়ে দেবো টমেটো কুচি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মাছ, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। শুটকি মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা, এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজি, দিয়ে আবারও ভালো করে সব নাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ভালো করে এটা এখন আমি ভাজতে থাকবো মশলার সাথে সব কিছু। এবার কড়াইটাকে আমি ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, এই ভাপেই কিন্তু আমার সব সেদ্ধ হবে। মাঝের মধ্যে এসে কিন্তু নাড়িয়ে যেতে হবে, কারণ নয়তো লেগে যেতে পারে নিচে। এই দেখো সে মাঝের মধ্যে একটু নাড়িয়ে দেবে, নাড়িয়ে আবারও ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। হাফ সেদ্ধ হয়েই গেছে আমার সবজিগুলো, আর একটুকুনি ঢেকে দিলেই হয়ে যাবে। আর এই দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমাদের মাসি, ছরছর ছরছর, এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার শুনতে হবে। মিনওয়াইল আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা বেগুনগুলো, হাফ সেদ্ধ হয়ে গেলে সবজি তখনই দেবে, নয়তো পুরো ঘেটে ঘ হয়ে যাবে বেগুনগুলো। ভালো করে এবার নাড়িয়ে আবারও ঢেকে দেবো আমি। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে দিয়ে দেখব যে আমার সব সেদ্ধ হয়েছে কিনা ভালো করে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, গাজর সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আর এক হাতে ফোন আর এক হাতে ভিডিও আর এক হাতে খুন্তি নাড়া, বাবারে বাবারে, দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক এভার। এটা কিন্তু এরকমই শুকনো শুকনো হবে, আর নামানোর আগে ছড়িয়ে দেবো আমার হোমমেড গরম মশলা। আমি এটা বাড়িতেই বানাই, এই দেখো বাইরেরগুলো যতই বলুক শাহি গরম মশালা, এই মশালা হ্যান মশালা, বাট সেই গন্ধ থাকে না, তাই না মাসি বলো? বাইরের গরম মশলার প্যাকেটে আজকে মাসিকেও দেবো। মাসি তুমি আগেও খেয়েছো না আমার হাতে শুকনো মাছ? হ্যাঁ, শুকনো শুকনো খেয়েছো, তরকারি খেয়েছো বলো? চলো হয়ে গেল অনেক বক বক, এবার রান্নাটা শেষ করতে হবে তো। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। হয়ে গেল আমাদের একদম শুকনো ঝুরঝুরে শুটকি মাছ সবজি দিয়ে, গ্যাসের ফ্লেমটা তো বন্ধ করে দিয়েছি। এবার আমি গরম মশলা দিতে ছড়িয়েছি, তাই হালকা একটু 2 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এটা, তারপর নামিয়ে নেব। আর এই দেখো আরেকজনকে চান করে বেরিয়েছে, বলছে না 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 দেখিও না দেখিও না দেখিও না, দাঁড়া আমার শুটকি মাছের মধ্যে এখন গরম মশলার অ্যারোমা অ্যাবজর্ব হচ্ছে, ওই জন্য তোকে একটু দেখিয়ে দিচ্ছি। করেছি ভাত রসুন আর লঙ্কা ভেজে আলু ভাতে,
বেগুন পোড়া, আর আছে মুসুর ডাল। আর তো দেখিয়েই দিয়েছি তাতান খাবে আজকে ঝাল ঝাল কষা কষা কাঁকড়া আর শুটকি মাছ। তো বন্ধুগণ, আজকের শুটকি মাছের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।